আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আছি এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে 10টি নৌযান ছেড়ে যাবে। সব কয়টি নৌযান আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য বরিশাল থেকে 3টি নৌযান চলে এসেছে। এর মধ্যে আছে মানামি। আপনারা দেখতে পাচ্ছেন ঘাট প্লেস করার মতন জায়গা না থাকার কারণে অ্যাডভেঞ্চার এক নৌযানটির পাশে রাখা আছে আপাতত। তারপরে আছে কুয়াকাটা 2। এখন বাজে দুপুর 3টা। এরই মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর পরিমাণ প্রচুর পরিমাণে। প্রতিটি নৌযানের ইতিমধ্যে ডেক শ্রেণী ফিল আপ হয়ে গেছে। তো সময়ের সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়তেছে। আশা করা যাচ্ছে আজকে প্রতিটি নৌযানের পা ফেলার জায়গা হবে না, এত পরিমাণ যাত্রী। তো তারপরে আছে সুন্দরবন 11 এবং তারপরে আছে পারাপাত 12। পারাপাত সিরিজের দ্বিতীয় সর্ববৃহৎ নৌযান এমবি পারাপাত 12। এবং সামনে আছে সুরভি 7 এবং আজকে 3টি নৌযান স্পেশাল ট্রিপ দিবে, সুরভি 9, অ্যাডভেঞ্চার 9 এবং মানামি। তো এই নৌযানগুলো এমবি সুরভি 9-7-এর পিছনে আছে সুরভি 9, জায়গা সংকটের কারণে পিছনে রাখা আছে, এবং অ্যাডভেঞ্চার 1-এর পিছনে আছে অ্যাডভেঞ্চার 9 এবং মানামি নৌযানটি আছে অ্যাডভেঞ্চারের পাশে। তো পটুয়াখালীর লঞ্চগুলো সেরে যাবার পরে এই নৌযান 3টি ঘাটে প্লেস করবে। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা দুইয়ের সামনে নামটা নতুন করে লেখা হচ্ছে এবং কীর্তনখোলা 2-এর পাশেই আছে পারাপাত 9। তো এই 10টি নৌযান আজকে সদরঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমি আছি এখন অ্যাডভেঞ্চার এক লঞ্চের ছাদে। যেমনটা আমি আগেই বলেছিলাম যে জায়গা সংকটের কারণে অ্যাডভেঞ্চার 9 আছে অ্যাডভেঞ্চার 1-এর পিছনে, এবং ডাইন সাইডেই আছে মানামি। এবং জুম করে আপনাদের দেখাচ্ছি যে সুরভি 9, সুরভি 7-এর পিছনে আছে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।